আমাদের ছবিতে তো নায়ক প্রধান থাকতো, অ্যাকশন রিভেঞ্জ থাকতো, সেখানে রোমান্টিক নায়িকারা কি করবে, যে কারণে আমাদের সাথে মানে তাদের কাজটা হতো না। আসলে শাবনূর ম্যাডামের সাথে তো ম্যাডামই বলি, কারণ আমি যখন চলচ্চিত্রে আসছি আমি অ্যাসিস্ট করতাম, ফাইট অ্যাসিস্ট করতাম, তখন তাকে দেখেছি দাদুর হাত ধরে আসছে, একটা ছবিতে অভিনয় করছে, তখন শুনলাম যে একটা নতুন নায়িকা স্কুলের ড্রেস পরে আসছে, মেবি বলো যে ছবিতে নতুন নায়িকা, নাম দিয়েছে শাবনূর, তা এই তখন দেখলাম। এরপরে তো আস্তে আস্তে শাবনূরের উত্থান এবং সালমান শাবনূর জুটি তো সবাই জানে, তা আমরাও ভক্ত হয়ে যাই একসময়। তা আমার প্রথম দিকে শহীদুল খোকন সাহেব, মানে আমার শ্রদ্ধেয় পরিচালক যিনি আমাকে জন্ম দিয়েছে চলচ্চিত্রে, সেই একটা ছবি শাবনূরের সাথে করানোর জন্য মানে কথা বলে, এবং সব কিছুই ঠিক ছিল, কোন জায়গায় এসে জানি একটু আটকায়, সে জায়গাটা আমিও নিজেও বলতে পারবো না, কারণ তখন কীভাবে আটকালো, কারণ গল্প ঠিক ছিল, শাবনূর ঠিক ছিল, আমি ঠিক ছিলাম, খোকন ভাই ঠিক ছিল, সবই ঠিক ছিল, কিন্তু একটা জায়গায় গিয়ে মানে প্রবলেম হয়, সেটা আমি নিজেও জানি না কোন জায়গাটায় গিয়ে প্রবলেম হয়েছে, তারপর ওই প্রজেক্ট আর হয় নাই। তারপরে আবার যখন আমি আবার নিজের প্রোডাকশন থেকে শুরু করার চেষ্টা করলাম, সে জায়গাটাকে আটকায়, তো কোথায় গিয়ে আটকায় তো এটা নিজেও জানি না, এক আল্লাহ উপর আল্লাহ জানে যে কোথায় গিয়ে আটকায়। ওই কারণে শাবনূরের সাথে আমার প্রজেক্ট হয়নি, হয়তো হতে পারে। শাবনূর একটা স্থান তৈরি করেছে, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডামের পর স্থান যদি থাকে মৌসুমী শাবনূর, এরপরে পূর্ণিমা, উপবিশ্বাস এরা, কিন্তু শাবনূরের স্থান কেউ দখল করতেও পারে নাই, আর ওই জায়গাটা কেউ যেতেও পারে নাই, টাচও করতে পারে নাই। যে রোমান্টিক সালমান শাবনূর যে জুটি, শাবনূর রিয়াজ যে জুটি, শাবনূর ফেরদৌস যে জুটি, শাবনূর যেখানেই গেছে মানে জুটিটাকে মানে খুব সুন্দরভাবে তুলে ধরতো এবং ছবিগুলো হিট হতো। তা একটা নায়িকা সবার সাথে জুটি বেঁধেছে এবং সফলতা তার, এবং শীর্ষে সে এখনও ব্যাক করছে শাবনূর শাবনূরই, কারণ সে নিজেকে বিলিয়ে দেয়নি, সে তার পার্সোনালিটি ধরে রাখছে এবং তার স্ক্রিনের কাছে অন্য কেউ নাই। হ্যাঁ, এটা তো পলিটিক্স তো থাকবেই, পলিটিক্স না থাকলে তো আর ফিল্ম হবে না, পলিটিক্সটা তো থাকবেই, হয়তো আমরা করতাম না, কেউ করতো, যে কারণে যে বললাম না যে তখনও হয়নি, এখনও মানে পরে যখন আমি নিজে প্রোডাকশন করলাম তখনও হয়নি, তার মানে কিছু একটা কারণ ছিল, যে কারণটা আমি না বললেই চলে, যে আমি নাই বলি, আমাকে এটা বলার ই করেন না, কারণ কোনো দরকার নাই, এখন এগুলো নিয়ে নাড়াচাড়া করে কী হবে, ওই ওই সময়টা তো আর আসবে না, এখন আমি বলবো কিন্তু সময়টা তো আর আসবে না, দরকার কি কোনো ওই সাবজেক্টে না। হ্যাঁ, এটা এটা সবাই চায়, আমি যখন আমি তো আসলে আমরা তো অ্যাকশন ছবি করছি, আমরা কখনো নায়িকা ধরে রাখতাম না যে আমার সাথেই কাজ করতে হবে, কারোর সাথে কাজ করতে পারবো না, এটা আমরা করতাম না, কারণ আমরা নায়ক প্রধান ছবিতে কাজ করতাম, নায়িকা আমাদের প্রয়োজন হতো না। এই জন্য শাবনূর বলেন বা অন্যান্য পপি বলেন, মৌসুমি বলেন, এদের সাথে হতো না, কী জন্য এদেরকে নিতে হলে মিনিমাম দুই তিনটা গান থাকতে হবে, রোমান্টিক কাজ থাকতে হবে এবং গল্পের প্রাধান্য থাকতে হবে, তাহলে না তারা কাজ করবে। কিন্তু আমাদের ছবিতে তো নায়ক প্রধান থাকতো, অ্যাকশন রিভেঞ্জ থাকতো, সেখানে রোমান্টিক নায়িকারা কী করবে, যে কারণে আমাদের সাথে মানে তাদের কাজটা হতো না, থাকতো না আমাদের নায়িকাতে থাকতো কি, একটা গান থাকবে,
দুটো কথা বলবে, দেন দ্যাটস ইট। এই যে কারণে আমাদের ছবিতে মানে নায়িকাদের প্রাধান্যটা কম থাকতো। আমরা ওই যা বলে না, আপনারা তো ওই নায়িকাদের সাথে এই নায়িকাদের সাথে কাজ করেন না, আজ কাজ করবো কীভাবে? আমাদের তাদের মতো গল্প হয় না বিধেই আমাদের সাথে কাজ হয় না।